নমস্কার আপনাদের সবাইকে। আজকের এই অনুষ্ঠানে গতকালকের দুটো প্রোগ্রাম যারা দেখেছেন তাদের এই প্রোগ্রামটা দেখার ক্ষেত্রে যুক্তিকতা আছে, আর না হলে যারা এখন এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে ডেফিনেটলি স্বাগত। কিন্তু আমি অনুরোধ করব তাদেরকে স্যাটারডের দুপুর 12টার অনুষ্ঠান এবং সন্ধ্যে 6:30টার প্রোগ্রামটা দেখে নিন একবার, ইউটিউব থেকে দেখে নিলে আপনার বুঝতে সুবিধে হবে কিভাবে ব্রেনকে অ্যাক্টিভেট করা যায়, নিউমেরোলজির সঙ্গে তার কি সম্পর্ক, এবং এই যে ক্লাসগুলো করা হচ্ছে বা দেখেছেন স্যারের প্রোগ্রামে একাধিক সংখ্যা দেওয়ার ব্যাপারে, যে সংখ্যাগুলো আপনাকে কাজ পেতে সাহায্য করবে। এটা ভাববেন না যে সংখ্যা আপনাকে সব কিছু করে দেবে, বাট সংখ্যা আপনাকে একটা অনুকূল পরিবেশ করে দেবে। যারা বুঝতে পারছেন না সংখ্যা তত্ত্ব নিয়ে, তাদের মনে আরও বেশি আত্মিকভাবে আরও বেশি সমৃদ্ধ হওয়া দরকার, কারণ খুব ভালো জিনিসকে বুঝতে গেলে আমাকেও কিন্তু সেইভাবে তৈরি হতে হবে। অর্থাৎ খুব ভালো টিচারের ক্লাস নিতে গেলে আমাকে ভালো ছাত্র হতে হবে, নাহলে কিন্তু আমি সব কোয়ালিটিসগুলো অ্যাবজর্ভ করতে পারবো না। তো আসুন, আজকে আমরা আমি গতকাল সন্ধেবেলার প্রোগ্রামে বলেছিলাম যে কোন টেকনিকের মাধ্যমে আমরা সাউন্ড এবং প্ল্যানেটের যে জোডিয়াক সাইন এর মাধ্যমে আমরা কোন সাউন্ড এর জন্য উপযুক্ত, সাউন্ড নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে স্টেপ দেখুন, টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে স্টেপ ওয়ানের সেকেন্ড পয়েন্ট কী কী শেখানো হচ্ছে ক্লাসে। স্টেপ ওয়ানের সেকেন্ড পয়েন্ট ইন্টারপ্রেটিং লাইফ ইভেন্টস, এটা কি আমি এই বিষয়ে একটু জানতে চাইবো। শ্রী মণি ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত মণি দা আজকে। প্রথম কথা বলি, হ্যাঁ নমস্কার। আমি তো যখন চেম্বারে যারা আসেন বা অনলাইনে যারা আমার কাছ থেকে জানতে চান, অনলাইনে অনেকক্ষণ টাইম দিতে পারি, আধ ঘন্টা মতন, কিন্তু চেম্বারে বেশিক্ষণ টাইম দিতে পারি না, 10-12 মিনিট সম্ভব নয়, চেম্বারে ভিড় থাকে বলে। বাট অনলাইনে যারা কথা বলতে চান বেশিক্ষণ টাইম দিতে পারি, আধ ঘন্টা মতন, এবং যথেষ্ট দেওয়ার চেষ্টা করি। আমি এখানে কী করি, বেসিক্যালি প্রথমে যারা অনলাইনে করে তাদেরকে প্রথমে আমি রেমেডিতে বলি না, আমি কিছু যদি দেখি সেই তার মধ্যে কিছু এনার্জি আছে তাকে কিছু উপায় বাদ দেওয়ার মানে দেওয়ার চেষ্টা করি ফ্রি অফ কস্টে, যদি থাকে, যার কোনো গ্যারেন্টি নেই। ফ্রি অফ কস্টে দেবো, গ্যারেন্টি দেবো কীভাবে, কোনো গ্যারেন্টি নেই। আমি ফ্রি অফ কস্টে দিলাম হয়তো কিছু, বাট সবাইকে দিতে পারছি না, সবাইয়ের কাজ হয় না। মানে একজন মৃত ব্যক্তির শরীরের মধ্যে প্রাণ সঞ্চার করার মতন ক্ষমতা আমার নেই, কৃষ্ণের ছিল, চৈতন্য মহাপ্রভুর ছিল। তো যখন কারো কারো ছকে গ্রহগুলো ডেডলি হয়ে যায়, সেখানে প্রাণ সঞ্চার কীভাবে করবো, তো সেখানে আমি কিছুই দিতে পারি না। আমি ক্ষমা চাই নিয়ে বলি আমি পারবো না করতে, অন্য কাউকে দেখিয়ে নিন, কিন্তু প্রেডিকশান করে দিই। কিন্তু কী প্রেডিকশান করি, এবং যে ইন্টারপ্রেটিং লাইফ ইভেন্টস যেটা আমি ক্লাসেও শেখাবো বলে মনে করেছি, যে আপনার জীবনে কোন কোন বিষয়গুলো চ্যালেঞ্জেস, বেসিক্যালি ভগবান কী করেন, আমাদেরকে জন্ম দেওয়ার পরে অ্যাকর্ডিং টু দ্য ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, কিছু ব্লেসিংস দেন। সেই ব্লেসিংস দেনের দুটো পার্ট আছে, ব্লেসিংসের মধ্যে আসে কখনো হ্যাপিনেসের মাধ্যমে ব্লেসিংস, কখনো চ্যালেঞ্জেসের মাধ্যমে ব্লেসিংস। যখন হ্যাপিনেসের মাধ্যমে ব্লেসিংস আছে, সেটা আমি নিয়ে খুব ভালো ফিল করি, টাকা পয়সা, আনন্দ, সুখ, প্রেম, ভালোবাসা, শান্তি, উন্নতি, গাড়ি বাড়ি, অর্নামেন্টস, সম্মান, প্রতিপত্তিগুলো ব্লেসিংস হ্যাপিনেস আনে, ডেকে আনে। আর অন্য ব্লেসিংস আরেকবার আসে, সেটা হচ্ছে থ্রু চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জেস আমি মনে করি হিউম্যান বিংকে ভগবান একটা বডি দিয়েছেন, এবং যদি কিছু আমরা পাস্ট লাইফ এবং ইহজন্মে যদি কোনো ভুল কিছু করি, চ্যালেঞ্জেস দেবেন। এই চ্যালেঞ্জেসটা ওয়ান টাইপ অফ লেসেন্স, পানিশমেন্ট নয়, লেসেন্স। লেসেন্স ততক্ষণ অব্দি চলবে যতক্ষণ পর্যন্ত আপনি রেক্টিফাই না করছেন, রেক্টিফাই করলেন লেসেন চলে গেল, লেসন ভ্যানিশ, আপনি গুড ফিল করতে আরম্ভ করবেন, আবার বদমাইশি করবেন, আবার লেসেন চালু, পানিশমেন্ট নয়, লেসেন চালু। আপনি কিছু হয়েছে তার কিছু কারণ আছে। এবার প্রথমেই আমি কি অবজার্ভ করি দেখুন, যেটা আমি অবজার্ভ করি, যেটাকে আমি কার্মিক নেগেটিভ এনার্জি বলে ফিল করি, দেখুন যদি ল্যাপটপে দেখা যায়, যাদের ইংরেজি মতো ডেট অফ বার্থ 14, 16, 17, 18, 20, 24, 25, 27, 28 এবং 31 তারিখে জন্ম, ইংরেজি মতে 14, 16, 17, 18, 20, 25, 27, 28 এবং 31 তারিখে জন্ম, এই ডেটে যাদের জন্মগ্রহণ হয় তারা কিছু কার্মিক নেগেটিভ এনার্জি নিয়েই জন্মান, হতে পারে ফ্রম দ্য প্যারেন্টস, হতে পারে ফ্রম দ্য পাস্ট লাইফ। তো সেটাকে সলভ করার চেষ্টা করি, অনেকে সলভ নেওয়ার মতন জায়গায়ই থাকেন না, আমি পারবো না করতে। এবার ক্লাসে কী শেখাই, যেটা শেখাবো হয়তো এক দু মাসের মধ্যে, আমি অ্যাস্ট্রোলজির ক্লাস চালু করব, একটু কস্টলি ক্লাসটা,
কিন্তু অনেক বড় ভাস্ট সিলেবাস এবং আমি চাইছি যারা নন প্রফেশনাল বা প্রফেশনাল প্রত্যেকের হাতে অস্ত্র তুলে দিতে, নিউমেরিক্যাল অস্ত্র এবং রেমেডিয়াল অস্ত্র। অনেক জ্যোতিষীরা নামী স্টোন দিয়ে নিশ্চয়ই কাজ হয়, ভালো ভালোই কাজ হয়, সবাই স্টোন ইউজ করতে পারেন না বিকজ ক্রেতারা দামি রত্ন ইউজ করতে পারেন না। তো সেই সমস্ত জ্যোতিষের হাতে আমি অস্ত্র তুলে দিতে চাই যে আপনারা সামান্য কিছু খরচার মাধ্যমে সেই অস্ত্র প্রয়োগ করে লোকেদের ভালো করতে পারেন, তার সূত্র আমি ওখানে শেখাবো। এবার প্রশ্ন হচ্ছে ইন্টারপ্রেটিং লাইফ ইভেন্টস, এটা কি, এটা জানতে গেলে গল্প জানতে হবে। প্রথমত বলি, আপনার বন্ধু আপনার বাড়িতে এলেন, টিং টং বেল টিপলেন, কাঁধে একটা বড়, বিরাট বড় প্লাস্টিকের থলি, এরকম বড় প্লাস্টিকের থলি, আপনি দরজা খুললেন, বন্ধু আপনার বেডরুমে গেলেন, ডাইরেক্ট চলে গেলেন, ওই থলির মধ্যে মল, মূত্র, নর্দমার জল, পটি, গন্ধ ভর্তি, ওই বেডরুমের মধ্যে দিলেন ছড়িয়ে। আপনার বন্ধু, আপনি সবচেয়ে ভালো ব্যবহার কী করতে পারবেন? গালাগালি না, কোনো অশান্তি না, মারপিট না, ভালো কী বলতে পারেন? ভাই করলি কেন এরম? বন্ধু বলবে আর করবো না, ভুল হয়ে গেছে। দু সপ্তাহ বাদে বন্ধু আবার হাজির, টিং টং, আপনি কাজ দিয়ে দেখলেন যে আবার সেই বন্ধু, হাতে আবার থলি, বাবা এবার কী আছে? দরজা খুললেন, এই স্যার বেডরুম, আবার এরম কেন করছিস? আর করবো না। দু মাস বাদে বন্ধু, টিং টং, এবার হাতে দুটো থলি, দরজা খুলবেন? সবচেয়ে ভালো কী করতেন? দরজা বন্ধ। তো ইন্টারপ্রেটিং লাইফ ইভেন্টস মানে ওই কখন থলি ভর্তি নর্দমার জল আসছে আগে থেকে জেনে নিন, আগেরটাও জানতে পারবেন, আমি ক্লাসে শেখাবো কখন কেউ নর্দমার জল ফেলেছিল। তাহলে অ্যাকশনটা এখানে ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, কোন সময় নর্দমার জল আসছে ইউ ক্যান ক্যালকুলেট। এটাই আমি কিন্তু ওই ইন্টারপ্রেটিং লাইফ ইভেন্টসের মধ্যে শেখাচ্ছি, কখন নর্দমার জল ফেলবে কেউ। আরে বাবা দরজাই তো খুলবো না, অ্যাকশনটাই তো নেবো না, কোনো ঝঞ্ঝেটেই যাবো না, কোন ইয়ারে কোন সময় কোন জায়গায় ডিস্টার্ব আসছে, ক্লোজ দ্য ডোর, ইভেন্ট উইল নট কাম, দরজাই তো খুলবেন না। এটা আগের সাথে মিলিয়েও নেবেন যে কোন কোন সময় কেউ নর্দমার জল ফেলেছিল, তাহলে ভবিষ্যৎটা আসবে, এটা শেখাবো, ওটাই হচ্ছে ইন্টারপ্রেটিং লাইফ ইভেন্টস। নেক্সট, বেশ, তিন নম্বরে রয়েছে ক্রিয়েট হারমনি ইন মেন্টাল থটস। প্রথমত বলি, আমরা দুঃখ যন্ত্রণা কষ্ট নিতে পারি না, এটা নিতে হবে। আগের দিনে বলেছিলাম আমাদের ব্রেনের মধ্যে অনেকগুলো পার্ট আছে, আমি দেখিয়েছিলাম, দেখুন ব্রেনের মধ্যে এই যে ব্রেন ছিল, এই যে ছবিটা দেখুন, এই ব্রেনের মধ্যে 1, 2, 3, 4, 5 এই পাঁচখানা অংশ থাকে, এটা হচ্ছে হিউম্যান ব্রেন, এটা ফ্রন্টিয়ার লোব, এটা হচ্ছে মানে ব্রেনের সামনের অংশ। এই যে ব্রেনের সামনের অংশ, এই ব্রেনের সামনের অংশের মধ্যে যে টেম্পোরাল লোবটা রয়েছে, যেখানে আমার ফিল হয় এইখানে ভগবান আছেন, এটা আমার ফিল হয়, যেখানে আমি মেডিটেশনের মাধ্যমে এখানে লোককে টাচ করানোর চেষ্টা করি, ঠিক এই জায়গাতে সিম্বল ধ্যানের মাধ্যমে, কোনো সিম্বল দেখিয়ে বা মেডিটেশনের মাধ্যমে, এই জায়গাটিতে যন্ত্রণা তৈরি করার উপশমের রাস্তা রয়েছে, কিন্তু এখানে দরজা অনেক সময় খোলা থাকে না, এইখানে ঘোরাফেরা করে, সব সব এখানে ঘোরাফেরা করছে, এখানে মন ঘুরছে, এখানে মন, এখানে ঘুরছে মন, এখানে ঘুরছে, কিন্তু এখানে ঢুকতে পারছেন না, এখানে টাচ করতে পারছেন না। তো এইখানে টাচ করা দরকার, কীরকম করে টাচ করা দরকার বুঝিয়ে দিই, ক্রিয়েটিং হারমোনি। এখানেও আবার একটা গল্প, গল্প না বললে বুঝবেন না, হারমোনি তৈরি করতেই হবে আপনাকে, আপনাকে অ্যাকশন দরকারই আছে। একটা অ্যাস্ট্রোলজি মানে একটা জ্ঞান, একটা সাজেশন যে কীভাবে আপনার ডেটগুলোকে আপনি ইউজ করবেন, কীভাবে আপনার গ্রহগুলোকে ইউজ করবেন, প্রত্যেক গ্রহের খারাপ আছে ভালোও আছে, খারাপটাকে কী করে হালকা করে সাইড করে দেবেন, ভালোটা কী করে এনহ্যান্স করবেন, তার সাজেশান। এবার সেটা আপনি কী করলেন? কালকে একজন নামী একজন কোম্পানির, কলকাতার নামই একটা কোম্পানি, নাম বলতে পারবো না, তার গৃহবধূ আমাকে ফোন করেছেন, ফোন করে বলেছেন, আমি সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করেছি আপনার চোখে সেপারেশনের যোগ রয়েছে যদি আপনি ওইভাবে অ্যাকশন দেন, আপনার জীবনে অন্য পুরুষের আগমনের যোগ আছে, যদি আপনি সেখানে যান সেখানে কিন্তু বিপদ আসতে পারে। উনি ডিভোর্সের চিন্তা 100% করে ফেলেছিলেন, আমার কথা ওখান থেকে সরে দিলেন, তাহলে অ্যাকশনটা নিলেন, অ্যাকশনটা ভুল নিলে বাচ্চাটার জীবনটা নষ্ট হতো, বাচ্চা মেয়ে আছে,
বাচ্চার জীবনটা নষ্ট হতো। তাহলে উনি আমার কথা অ্যাকশনটা নিলেন, যে অ্যাকশন না নিতেন চলে যেতেন, ডিস্ট্রাকটিভ, বাচ্চারা জীবন নষ্ট, নিজের জীবনও নষ্ট। তাহলে অ্যাকশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবার বলি ক্রিয়েটিং হারমোনি, কীভাবে হারমোনি করতে হয়, এখানে গল্প আছে। একজন রাজা, বড় একটা টেম্পল তৈরি হচ্ছে, দুর্গা টেম্পল, এরম ধরনের একটা দেবী দুর্গার মূর্তি, এরম একটা মূর্তি। যে শিল্পীকে উনি বলেছেন যে শোনো, আমার একটা দুর্গা মূর্তির একটা আমি টেম্পল বা মন্দির তৈরি করতে চাইছি, আমাকে হেল্প করতে পারবে, তৈরি করতে পারবে? হ্যাঁ প্রভু পারবো, রাজাকে বলছে। আমি বলছি ক্রিয়েটিং হারমোনি ইন মেন্টাল থট, হারমোনি ভীষণ মাত্রায় জরুরি। যখন আপনি হারমোনি পেতে চাই পারছেন না, তখন আপনাকে রেমেডির আশ্রয় আসতে হবে। ওই জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখুন, এই জায়গা তাকান, এইখানে কিন্তু গল্পটি লুকিয়ে আছে। ভালো করে এই জায়গা লক্ষ্য করুন, আমাদের ব্রেনের মধ্যে এই জায়গাটিতে আপনাকে সেই আমার পদ্ধতিকে ইউজ করে, কখনো সংখ্যাকে ইউজ করে, কখনো সিম্বল ধ্যানকে ইউজ করে, কখনো সাউন্ডকে ইউজ করে ঈশ্বরের সঙ্গে আপনাকে টাচ করতেই হবে। দেওয়ার মালিক উনি, যদি সূর্যের আলো দেওয়া বন্ধ হয়ে যায় আমরা মরে যাবো, দেওয়ার মালিক উনি। যেটা কোরআনে বলছে হাইউল কাইয়ুম, আমাদের ভাষায় বলছে পরমেশ্বর, পরমপিতা, ছান্দোক্য উপনিষদ, সীতাশ্বর উপনিষদ, বহু ব্যাপার আমি পরে আলোচনা করব। তো সেই মূর্তি ক্রিয়েটিং ইন হারমোনি ইন মেন্টাল থট, মানে আপনি কি অ্যাকশন করছেন, দ্যাট ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকশনটা বল নিয়ে ফেলছেন, তার জন্য গোলযোগ আসছে। তো আপনার রাশিচক্র থেকে আমরা বলে দিতে পারবো, অন্তত আমি পারবো, যে কোথায় আপনার ভুল হচ্ছে, যার জন্যই ঘটনাগুলো ঘটছে। অ্যাকশন ইজ আসলে, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা সাজেশান, কী করা উচিত। জ্যোতিষশাস্ত্র মানে কি, একটা টর্চ, আলো, সামনে গর্ত আছে, ঝাঁপাবেন না, ঝাঁপালেন ডুবলেন। ফিক্সড ভাগ্য হয় না, ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু, ন কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে, কৃষ্ণ গীতায় বলছে পঞ্চম অধ্যায়। ঈশ্বর কোনো কর্তৃত্বও করেন না, কর্মও করেন না। ন কর্মফল সংযোগং, কোনো কর্মকে সংযোগও করে দেন না, স্বভাবস্তু, আমার যেমন যেমন স্বভাব তেমন তেমন হবে। যারা চার তারিখের লোক, 4, 13, 22, 31, এটা একটু হার্ড হয়, এদেরকে বোঝানো খুব মুশকিল, একটু ট্যারা টাইপের হয়, তাদেরকে একটু ঠান্ডা হতে হবে। যারা 2 তারিখের লোক, হার্টের কথায় চলে, ইমোশানে চলে, ইমোশানকে কন্ট্রোল করতে হবে। যারা 1-এর 3-এর ডেটের লোক, 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, 3 তারিখ, 12 তারিখ, 30 তারিখ, 21 তারিখ, এরা একটু ইগোয়েস্টিক হয়, একটু একটু বড়ো ব্যাপার, একটু এটা কমাতে হবে, নাহলে সমাজ ডাউন করে দেবে আপনাকে। এটাই সত্যি, পৃথিবীতে সবাইকে ইকুয়াল হতে হবে, এটাই ভগবানের খেলা। আসল গল্পে চলে আসি, ক্রিয়েটিং হারমোনি মেন্টাল থট, এখানেই লুকিয়ে আছে। একজন কোনো বড় ব্যবসায়ী, সে 25,000 টাকা লাগিয়ে ব্যবসা করুক, কি 25 লাখ, কি 25 কোটি, কি 250 কোটি, সে কীভাবে মেন্টাল থটটাকে অ্যাপ্লাই করছে, এর ওপর সাকসেস নির্ভর করছে। ছক আপনাকে বলে দেবে কী করা উচিত, আমি আপনাকে বলে দেবো কী করা উচিত। বিভিন্ন প্রসেস আছে, আপনি বিস্কিট খেয়েও পেট ভরাতে পারেন, বিরিয়ানি খেয়েও পেট ভরাতে পারেন। বিস্কিট দিয়ে পেট ভরানোটা একটু টেস্টটা ভালো না, বিরিয়ানিটা টেস্ট একটু ভালো। আর ঝোল ভাত, ডাল ভাত, মাছ ভাত খেলে ওটা স্বাস্থ্যপ্রদ, কোনটা আপনি ইউজ করবেন আপনি জানেন, আমার কাছে সবগুলোই আছে। সেই চলে আসে সেই মূর্তি, রাজা বললেন মূর্তি তৈরি করতে হবে, দেবী দুর্গার, দেবী দুর্গার মূর্তি তৈরি করার জন্য যে শিল্পী 2 বছর টাইম নিলেন, আমাকে 2 বছর টাইম দিলেন এই মূর্তি তৈরি করবো। ভালো করে শুনুন, এই যে অংশটা, এই যে অংশ দেখুন, এই যে অংশ, এখানে কিন্তু গল্পটি হবে। আমাদের মন সব এখানে ঘুরে বেড়ায়, এইখানে নিয়ে আসতাম এনার্জিটা, এটাই আমি শেখাই, ঠিক এই জায়গায়, মানে ব্রেনের ঠিক এই জায়গাটিতে যেখানে ভগবান বসে থাকেন, ঠিক এইখানে ভগবান বসে থাকেন। এটা আমার মতে, আমি ফিল করছি, আমি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে, বাইবেল, কোরআন, ত্রিপিটক, বৌদ্ধ ধর্ম সমস্ত অধ্যয়ন করে, পুরাণ অধ্যয়ন করে এখানে ফিল করছি, এখানেই ভগবান থাকেন, এটা আমার ফিলিংস। এইখানে টাচ করতে হবে, এটা আমার ফিলিংস। বাইবেলে জেসাস ক্রাইস্ট বলছেন গড হ্যাজ ক্রিয়েটিভ গড ইন ইউর হার্ট টু সলভ ইউর প্রবলেম। আমাদের যখন কোনো কষ্ট আসে, বুকে একটু ব্যথা আসে, তার কারণ হার্টের মধ্যে ব্রেন লাইক সেল আছে, এখানে সেল আছে, ব্রেন লাইক, স্টমাকের মধ্যেও আছে সেকেন্ড ব্রেন, গুগল করে দেখে নেবেন ভুল বলছি কিনা। আবার সেই মূর্তির ব্যাপার, ক্রিয়েটিং হারমোনি ইন মেন্টাল থট, যে কলাকার বা শিল্পী বললেন কি আমাকে 2 বছর টাইম দিন,
উনি বড় বড় দুটো পাথর নিয়ে এলেন, কারণ কোনো কারণে অসুবিধা দুটো পাথর নিয়ে এলেন। প্রথম যে বড় চাঁইটাকে দুর্গা প্রতিমা তৈরি করবেন, ছেনিয়াতর দিয়ে ঠক 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 করছেন, পাথর ভেতর থেকে বলছে আ লাগছে, ঠক ঠক ঠক, আরে সহ্য করো, ওরে বাবা লাগছে, ভীষণ লাগছে, আর ভীষণ কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, ঠিক আছে, পাথর সরে গেল, ভীষণ কষ্ট সহ্য করতে পারছে না, ক্রিয়েটিং হারমোনি ইন মেন্টাল থট। দ্বিতীয় পাথরকে দিচ্ছে ঠক ঠক ঠক, কোনো আওয়াজ নেই, ঠক ঠক ঠক, আওয়াজ নেই, ধুম ধুম ধুম, কোনো আওয়াজ নেই, বলছে তোমার লাগছে না, হ্যাঁ লাগছে, লাগছে, চেঁচাচ্ছ না, আর তোমার কাজটা তো করবে, তুমি দেবী মূর্তি তৈরি করবে, আমি সহ্য করব, দুম দুম দুম, ঠক 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 ঠক, দু বছর দেবী মূর্তি তৈরি, রাজা এসে হাজির, মূর্তি নির্মাণ, জল জল করছে মূর্তি, প্রাণ প্রতিষ্ঠা করে পুজো হবে, সেখানে মালা, চন্দন, গহনা, অর্নামেন্টস, উপঢৌকন, শাড়ি, কালারফুল এনার্জি, সুগন্ধ, খাদ্য, প্রসাদ চারদিকে ছড়িয়ে রাজা নিয়ে যাবে এইসবের জন্য ওই দুর্গা প্রতিমাটিকে, যে দ্বিতীয় পাথরের টুকরোটি যে দুম দুম ঠক ঠক সব সহ্য করেছে দু বছর ধরে। রাজা যাওয়ার সময় বলছে আচ্ছা ওই যে পাথরটা কী কাজে লেগেছে তোমার? না আমার কোনো কাজে লাগবে না, আমি নিয়ে যাবো, বলে হ্যাঁ নিয়ে যান, আমি তো করে দিয়েছি, যে পাথরটা বলেছি না লাগছে, ঠক ঠক, উ লাগছে, সহ্য করতে পারছি না, বললো ওই পাথরটা তাহলে নিয়ে যাবো, যা নিয়ে যান, বলে কেন নিয়ে যাবেন, শিল্প জিজ্ঞেস করছে, না ওই দেবী মূর্তির সামনে নারকোল ফাটাবে তো ঠাকাস, দু সেকেন্ড অন্তর ঠাকাস, সারা জীবন ধরে ঠাকাস, কি চাইছেন, সারা জীবনের ঠাকাস না দু বছরের ঠুক 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 দুমদাম, এই মেন্টাল হারমোনি আমি শেখাবো, আপনি যদি ওই একবার ঠক ঠক সহ্য করতে পারেন দু বছর, দেবী মূর্তি, গলায় মালা, অর্নামেন্টস, প্রসাদ, প্রভু হাত জোড় নিচু, না হলে দু সেকেন্ড অন্তর নারকোল ঠাকাস, আবার পরে দু সেকেন্ড অন্তর ঠাকাস, সারা জীবন ঠাকাস। এবার আপনি কার মধ্যে পড়েন, ওই বড্ড লাগছে, এবার আমার চেষ্টা প্রচেষ্টা জানি না সফল হবো কিনা, ওই যে পাথরটি সহ্য করছে না লাগছে বড্ড, তাকে এই জায়গায় নিয়ে যাওয়া, দেখুন এই জায়গায় নিয়ে যাওয়া, যাতে হারমোনি তৈরি করতে পারি ওই সিম্বল ধারের মাধ্যমে, এই চুপ কর সহ্য কর। তো এর জন্য আপনার নিজেকেও প্রিপারেশন করা প্রয়োজন, ওই একই পাথর, একজন মূর্তি আর একজন ঠকাস, কোনটা আপনি? নেক্সট, বিউটিফুল, মানে কি সুন্দর অ্যানালাইসিস, যাতে সবাই বুঝতে পারবেন। আচ্ছা আমি চার আর পাঁচ একসঙ্গে একটু বলে দিই, তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। মনিদা আপনি অনুমতি দিলে চার পাঁচ একসঙ্গে পড়ে দিচ্ছে। বেশ, ফাইন্ড প্ল্যানেটারি কজ অফ হেলথ প্রবলেমস এটসেট্রা, চার নম্বর। পাঁচ নম্বর হচ্ছে নিউমেরো হিলিং টেকনিক্স টু কনভার্ট দ্য মেডিসিন ওয়ার্ক বেটার, এই হচ্ছে চার। এটা আমি আমাদের ক্লাসে শেখাবো, অ্যাস্ট্রোলজি ক্লাসে শেখাবো, এবং আমার কাছে যারা আছেন তাদেরকেও কিছু করার চেষ্টা করি, সবাইকে করতে পারি না, যাদেরকে রেমেডিয়াল মেজারমেন্ট দেবো তার জন্য বুদ্ধি লাগাবো, বিকজ আই এম এ বিজনেসম্যান, এগেন আই এম এ বিজনেসম্যান, আমি এখানে কী করতে বসি, ব্যবসায়ী তো করতে বসছি, এটা খারাপভাবে নেবেন না। রেজাল্ট অলওয়েজ রিওয়ার্ডেড নট দ্য এফোর্ট, রেজাল্ট অলওয়েজ রিওয়ার্ডেড নট দ্য এফোর্ট। আমি মনে করি অ্যাস্ট্রোলজি ইজ এ ভেরি নোবেল প্রফেশন অ্যান্ড হায়েস্ট পেড প্রফেশন, যেখানে আমরা নিজেরা প্রাইস ট্যাগ লাগাতে পারি। একজন ডক্টর যখন তার প্রফেশনটা করেন, তিনিও বিজনেস করেন, বিকজ হি ইজ ইনভেস্টিং হিজ এনার্জি, হিজ টাইম, হিজ এডুকেশন, হিজ এক্সপিরিয়েন্স। ইঞ্জিনিয়ারও তাই, টিচাররাও তাই, চাকরিজীবীরাও তাই, অল আর মেকিং বিজনেস, এটাই সত্যি, এটাই সত্যি। তো আমিও তার মধ্যে পড়ি। এবার যাদের যাদেরকে আমি দেখি যে আমার বিজনেস হবে, সেখানে তাকে হেল্প করার চেষ্টা করি, কিন্তু ক্লাসে কী শেখাও বলি, আমাদের যা কিছু রোগ হয় 75% রোগ
প্রকৃতি থেকে বা জিন থেকে আসে না, আমরা তৈরি করি। 75% রোগ বাজে চিন্তা করে, এটা আমি বলছি না, WHO বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, অথর্ববেদও তাই বলছে, ছান্দোগ্য উপনিষদও তাই বলছে, কঠোপনিষদও তাই বলছে। 75% রোগ আমরা তৈরি করি, 10% রোগ জিন থেকে আসে, মানে বাবা মার থেকে, দাদুর থেকে, বংশর থেকে আসে। 10% রোগ আমরা ক্যারি করি, মানে টোটাল হয়ে গেল 85%। 15% রোগ ভাইরাস, ব্যাকটেরিয়া প্রকৃতি থেকে ঈশ্বর মাঝে মাঝে দেন ফর টেস্টিং, টেস্ট। মানুষ, ভগবান মানুষকে হ্যাপিনেস দিয়েও টেস্ট করে, দেখি কী করিস, দুঃখ দিয়েও টেস্ট করে, দেখি কী করিস, ওই ঠাকাস না টুকটুক টেস্ট। ওই যে বাকি যে রোগটা ভাইরাস অ্যাটাক করছে বা ব্যাকটেরিয়া অ্যাটাক করছে, এখানে ডাক্তারদের পরামর্শ নিতে হবে, এটাই শেষ কথা, আমরা কিছু করতে পারবো না। জিন গঠিত রোগ, ডাক্তারের পরামর্শ নিতে হবে, আমরা কিছু করতে পারবো না। কিন্তু ওই যে 75% রোগ যেটা আমরা তৈরি করেছি, সেখানে ডাক্তারের ওষুধ যাতে ভালো করে কাজ করে, রোগ সারাতে পারবো না, আমি ডাক্তার নই, কিচ্ছু জানি না ডাক্তারবিদ্যার। ওই 75% রোগ যেটা আপনি তৈরি করেছেন, চিন্তা করে 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 বুকের ব্যথা তৈরি করেছেন, চিন্তা করে করে লিভারটাকে ড্যামেজ করেছেন, টেনশন করে করে স্টমাকটাকে ডিস্টার্ব করেছেন, টেনশন করে করে ব্রেনটাকে ডিস্টার্ব করে নিয়েছে, হাত পাত কাঁপে, সুগার বাঁধিয়ে ফেলেছেন, বাস্তুর জন্য ডিস্টার্ব এসছে, সাউথ ওয়েস্টে সাবমার্শাল হার্টে প্রবলেম, নর্থ ইস্টে টয়লেট বড় বড় গুচ্ছের রোগ, সাউথ ইস্টে টয়লেট মেয়েদের গাইনো প্রবলেম, নর্থ ওয়েস্টে টয়লেট কিডনিতে প্রবলেম, গলবড়ালে প্রবলেম, বাড়ির মধ্যস্থানে প্রবলেম, টয়লেট জানি না কি, সবই এগুলো আপনি বাঁধিয়েছেন। এগুলো চেষ্টা করি আমরা নিউমোলজিক্যাল সংখ্যা দিয়ে, যাতে ডাক্তার ওষুধগুলো ভালো করে কাজ করে, রোগ সারাতে পারবো না, যাতে ডাক্তার ওষুধ ওয়ার্ক বেটার ফর থট, এটাই আমার একমাত্র প্রচেষ্টা। এবং এই প্রসঙ্গে বলি, আমি আপ্রাণ প্রচেষ্টা করছি একটা রিভলিউশন আনার, যাতে আমার ছাতার তলায় সবাই আসে। এবং আমি চাই পশ্চিমবাংলার অন্তত 2000 জন জ্যোতিষী আমার এক টিম তৈরি হোক, যে টিম আমার অনুযায়ী পথ চলতে আরম্ভ করবে। তাদেরকে দামি রত্ন দিতে হবে না, তারাও রোজগার করবে, রোজগার করার জন্যই আপনি এসছেন। এবং এমন এমন কিছু প্রোডাক্ট দেবেন, প্রোডাক্ট দেওয়ার উইদিন 10-20 days ক্লায়েন্টরা কাবু হয়ে যাবে। সেই অস্ত্র আমি পেয়েছি এই অ্যাস্ট্রোলজিক্যাল ক্লাসে, আমি শেখাচ্ছি এটা, অস্ত্র, এমন অস্ত্র তুলে দেবো 10-20 দিনের মধ্যে ক্লায়েন্ট কাবু, বিলিভ করতে বাধ্য হয়ে যাবে। এই অস্ত্র তুলতে চাইছি, যারা নন প্রফেশনাল তারাও জানতে পারেন বিভিন্ন রকম তথ্য, এবং যারা আমাকে দেখাতে চান তারাও এই তথ্য পেতে পারেন, কিন্তু ওই লার্জ লেভেলে নয়। কালকে আমাকে একজন ফোন করেছেন, স্যার আপনি যেরকম প্রেডিকশান করেন, এরকম প্রেডিকশান কি আমি এখান থেকে করতে পারবো, এই স্টেপ 1 আর স্টেপ 2 থেকে? আই নো, টোটাল জানতে গেলে 1-10 step করতে হবে, 10 খানা step আছে। 1-2, 1 এবং 2 করার পর আমি 3 এবং 4 করবো, আস্তে আস্তে যারা চাইবেন 10-এর দিকে নিয়ে যাবো। 10 খানা step করতে হবে, সাবজেক্টটা অত ইজি নয়। পুণ্য কীর্তি ধ্যান যজ্ঞ নাম স্নান দ্রব্য যন্ত্র ঔষধি, পুণ্য কীর্তি ধ্যান যজ্ঞ নাম স্নান দ্রব্য যন্ত্র এবং ঔষধি। অগ্নির দ্বারা খাদ্য পরিশোধিত হয়, ঈশ্বরের কৃপার দ্বারা দেহ এবং ভাগ্য পরিশোধিত হয়। পুণ্য কীর্তি ধ্যান যজ্ঞ নাম স্নান দ্রব্য যন্ত্র ঔষধি যখন আপনার জীবনে ইউজ করবেন, তখনই তো আপনি এক্স্যাক্ট অ্যাস্ট্রোলজার হবেন। ইউ হ্যাভ টু পিউরিফাই ইউর সেলফ। যারা আমাকে দেখাতে চাইছেন অনলাইনে যোগাযোগ করতে পারেন, আর কৃষ্ণনগরে আমি আছি সোমবার দিন এবং বহরমপুরেও আছি, এক মাসের মধ্যে শিলিগুড়িতে আসার চেষ্টা করছি। আপনার বইতেও এই বিষয়গুলোই আছে, আমি দেখেছিলাম, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। সামনের দিন অনুষ্ঠানে দুর্ধর্ষ একটা পয়েন্ট আলোচনা করব, ফাইন্ড মানি মেকিং প্ল্যানেট ইন দ্য হরোস্কোপ। আগামী বৃহস্পতিবার ঠিক দুপুর 12টার সময় আবার দেখা হচ্ছে ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে। অসাধারণ অনুষ্ঠান, হৃদয়ঙ্গম যারা করেছেন আমি বোধ করি যে তার অনুভবটা করতে পারছেন। অনেক অনেক ধন্যবাদ মনিদাকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য। নমস্কার আপনাদের সবাইকে, সঙ্গে থাকবার জন্য।